ইন্টারাপশন, কানেক্ট রিকানেক্ট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আরে দুটো বল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছিস স্ক্রিন? এখন দেখা যাচ্ছে না। আর কিছু কি হবে? ডিজি সলটা কোনোভাবে অন করা যাবে না? এবার বোধহয় স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হুম হুম আচ্ছা, আমরা হ্যাঁ ম্যাম, হ্যাঁ ওকে। সো টুডে উই উইল কন্টিনিউ উইথ মার্ক অন দ্য ওয়াল রিটেন বাই ভার্জিনিয়া উলফ। ওকে, সো মার্ক অন দ্য ওয়াল সম্পর্কে যেটা মেইন ব্যাপার, দ্যাট ইট ইজ স্ট্রিম অফ কনশিয়াসনেস ফিকশন, দ্যাট ইজ শর্ট স্টোরি, শর্ট স্টোরি হুইচ ইন্ডাস্ট্রেটস দ্য স্ট্রিম অফ কনশিয়াসনেস টেকনিক। এবার স্ট্রিম অফ কনশিয়াসনেস ন্যারেশন বা স্ট্রিম অফ কনশিয়াসনেস টেকনিক সম্পর্কে আমি এর আগের দিনও বলেছি, এর আগের মানে মার্ক অন দ্য ওয়ালের ক্লাসে, যে ইট ইজ অল অ্যাবাউট রিফ্লেক্টিং ইনার থট প্রসেস হুইচ ইজ গোয়িং অন ইন আওয়ার মাইন্ড, অ্যান্ড ইট ওয়াজ কয়েন্ড বাই জেমস। ওকে, হুম, এই নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। অ্যান্ড ইন দিস স্ট্রিম অফ কনশিয়াসনেস ন্যারেশন ভার্জিনিয়া উলফ শোজ আস হাউ আ ওম্যান সিটস ইন আ রুম ইন হার হাউস অ্যান্ড পারসিভস আ মার্ক অন দ্য ওয়াল, অ্যান্ড ইনস্টেড অফ রাইজিং টু ইনভেস্টিগেট দ্য মার্ক অ্যান্ড টু সার্টেন হোয়াট ইট ইজ, দ্য ওকেশন অফ স্পাইং আ মার্ক on a wall itself becomes the impetus of an existential investigation. That's again impetus of an existential investigation of the nature of knowledge itself. And other things also, social and academic norms that formalize and delimit what can be both known and unknown, everything knowable also. That means she is thinking of mystery of life, she is thinking of almost everything about our existence, about everything, like life, afterlife, and moreover, what
the external reality is, what the internal reality is, and actually what is reality in its actual sense, that makes her think. সো আমরা অনেকটাই পড়েছিলাম, অনেকটা মানে একটু শুরু করেছিলাম, অ্যান্ড আমরা দেখেছিলাম যে কিছু জিনিস অবশ্যই ইন মার্ক অন দ্য ওয়াল ইট ইজ নেসেসারি টু নোট দ্য, লাইক হার অকুপেশন আর হার রোল অ্যাজ হার জেন্ডার ডিটারমেন্টস, যেখানে উনি বলছেন যে আই এম নট আ ভিজিলেন্ট হাউসকিপার, তাই তো? ভিজিলেন্ট হাউসকিপার মানে হচ্ছে হাউসকিপিং ইজ আ জব হুইচ ইজ লার্জলি অ্যাসোসিয়েটেড উইথ উইমেন, তাই তো? মানে মেয়েদেরকে সবসময় হাউসকিপিং যে জব, মানে ঘর কন্যার কাজ যেটাকে বলি বাংলায়, সেটাকে অ্যাসাইন করা হয়। এবং যখনই উলফ বলছেন যে আই এম নট আ ভিজিলেন্ট হাউসকিপার, দেন শি ইজ এক্সপ্রেসিং হার ভেক্সেশন অর ইরিটেশন অর ফ্রাস্ট্রেশন ওভার দিস স্টিরিওটিপিক্যাল জেন্ডার রোল। ওকে, এইটা আমরা দেখেছি। আর একটা জিনিস দেখেছি যে হোয়াট লাইফ ইজ অ্যাকর্ডিং টু ভার্জিনিয়া উলফ, শেক্সপিয়ার, শি ইজ থিঙ্কিং অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট পোটেন্ট সিম্বল অফ হিউম্যান সিভিলাইজেশন, অ্যাচিভমেন্টস অফ হিউম্যান সিভিলাইজেশন। সো শি ইজ থিঙ্কিং অফ শেক্সপিয়ার, বাট অ্যাট ওয়ান্স শি ফাইন্ডস দ্যাট দিস থট ইজ নট দ্যাট ইন্টারেস্টিং, and she actually just gives up that thought. So sheitao dekhchi amra, and at the same time she is also thinking about reconstruction of her past, her war, what war actually is, nature and illusion pachhi amra, ei sob jinish amra dekhechi, and at the same time her thinking over life is nothing but a hazardous element, hazardous thing and chaotic, nothing in life is systematic according to her. তো এই জিনিসগুলো আমরা কিন্তু আগের দিন দেখেছি। তো এখান থেকে শুরু হবে, আমার যা দাগানো আছে সেইটা দেখে আমি বলছি। অর ইট ইজ নট সো ভেরি কিউরিয়াস অ্যাট অল, হোয়াট ইজ কিউরিয়াস, ইনডিড ইট ইজ কিউরিয়াস হাউ ইনস্টিংটিভলি ওয়ান প্রোটেক্টস দ্য ইমেজ অফ ওয়ান সেলফ ফ্রম আইডোলেটরি অর এনি আদার হ্যান্ডিং দ্যাট কুড মেক ইট রিডিকিউলাস অর to unlike the original to be believed in any longer. So she is thinking about the protection of self image, right? Image conscious, according to her everyone is image conscious. আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের যে ইমেজ সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কনশিয়াস, মানে কোনো না কোনোভাবে আমরা মনে করি যে উই ক্যানট অ্যাফোর্ড টু লুক রিডিকিউলাস, অ্যাফোর্ড টু বিহেভ রিডিকিউলাসলি, ওকে, কোনোভাবে হাস্যকর হয়ে যেতে চাই না এবং অবশ্যই অরিজিনাল হতে চাই, ঠিক আছে? অর ইজ ইট নট সো ভেরি কিউরিয়াস অ্যাট অল, it is a matter of great importance. So to anyone, his or her image is all important, is the most important thing. Okay, suppose the looking glass smashes, the image disappears. So ki actually image ta ki, যদি ইমেজটা এইরকম হয় যে আমরা মিররে আমাদের ইমেজ দেখতে পাই, তো মিররে ইমেজ দেখতে দেখতে যদি মিররটা হঠাৎ স্ম্যাশ করে যায়, হঠাৎ ভেঙে যায়, তাহলে দ্য ইমেজ উইল ডিসঅ্যাপিয়ার, অ্যান্ড দ্য রোম্যান্টিক ফিগার উইথ দ্য গ্রিন অফ ফরেস্ট ডেপথস অল অ্যাবাউট ইট ইজ দেয়ার নো লঙ্গার, বাট ওনলি দ্যাট শেল অফ আ পার্সন হুইচ ইজ সিন বাই
other people. So she is thinking about the shell of a person which is seen by other people. Amra kintu kono ekjon manush ke jokhon dekhi tar bhetore ki ache tar age tar je morok ta shell ta shei ta ke dekhi. What an earnest, shallow, bald, prominent world it becomes. So and she is now she is talking about external reality. মানে যে রিয়ালিটি নিয়ে আমরা যেটাকে রিয়ালিটি বলি, শি ইজ অ্যাকচুয়ালি শোয়িং দ্যাট দ্য এক্সটার্নাল রিয়ালিটি হুইচ উই জেনারেলি থিঙ্ক অ্যাজ রিয়ালিটি ইজ ইজ নট নো রিয়ালিটি অ্যাট অল বিকজ ইট হ্যাজ নো ডেপথ. ওকে, মানে শ্যালো একটা জিনিস, একটা এইরকম যে আমাদের বাইরের যে রিয়ালিটি, তাহলে আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, কোথাও যাচ্ছি, কোনো স্পিচ দিচ্ছি, কিছু বলছি, কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, কোথাও গেলাম ট্রেনে করে, তারপর সেখানে একটা নতুন জায়গা দেখলাম, এইগুলো সব কিছু টু ভার্জিনিয়া উলফ ইজ এক্সটার্নাল রিয়ালিটি অ্যান্ড দিস ইজ নো রিয়ালিটি অ্যাট অল. To her, the inner world means everything. Okay, a world not to be lived in. আমরা এই ওয়ার্ল্ডে কিন্তু বসবাস করি না. আমরা কোন ওয়ার্ল্ডে বসবাস করি? আমরা আমাদের নিজস্ব যে নিজের যে ইনার ওয়ার্ল্ড সেইটাতে বাস করি. সে অ্যাট দ্য সেম টাইম দেখ পরের লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাজ উই ফেস ইচ আদার ইন ওমনিবাসেস. ওমনিবাসেস মানে নর্মাল বাস আর কি. And underground railways, we are looking into the mirror. So, jano mone hocche je amra jokhon bibhinno je base ba onno jaygay je amra dekhi bibhinno lokjon ke, seta hocche it signifies mirror. ওকে, আমরা যেন মিররে দেখছি. মিররে আমরা কি দেখি? মিররে তো আমরা শুধু আমাদের এক্সটার্নাল ফিগারটা দেখি. অ্যান্ড দ্য মিরর দ্যাট রিফ্লেক্টস ইট, তারপর দেখো দ্যাট দ্যাট অ্যাকাউন্টস ফর দ্য ভেগনেস, ভেগনেস দ্য গ্লিম অফ গ্লাসিনেস ইন আওয়ার আইজ. সো হোয়াট ডু ইউ মিন বাই আইড সে ভেগনেস? ভেগনেস মানে কি কেউ জানিস? ভেগনেস মানে কি? ভি এ জি ইউ ই এন ই ডাবল এস, ভেগনেস জানিস না? কোহিনুর জানিস ভেগনেস? হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেগনেস? নো ম্যাম, তোরা কেউ জানিস না? সায়ক কোস্তা কেউ জানিস না? আচ্ছা, ভেগনেস হচ্ছে হেজিনেস. ম্যাম টেঙ্গা রাখবে বলুন একটা প্রশ্ন. ভেগনেস ওয়ার্ড ইউজ হয়েছিল একটা জায়গায়, ওই বলেছিল যে প্রথমে একটা জলাশয়ে প্রতিচ্ছবি দেখানো ছিল, আর এবার জলটাকে নাড়ি দিয়ে যে অস্পষ্ট প্রতিচ্ছবি উঠেছিল ওইখানে ভেগনেস. হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ অস্পষ্টতা. ভেগনেস ইজ মানে অস্পষ্টতা, হ্যাঁ, যেটা মানে একদম মানে দুষর হয়ে যাওয়া, যেটা স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না, সেইটাকে ভেগনেস বলে. তো অনেক সময় মিররেও যেটা আমরা দেখি সেটাও ভেগ অ্যাকচুয়ালি. হ্যাঁ, ভেগনেস দ্য গ্লিম অফ গ্লাসিনেস. মিররটা গ্লাসের, অনেক সময় মিররটাই এত বেশি রিফ্লেক্ট করে আমাদের চোখের সেই যে ইয়েটা ছটাটা রিফ্লেকশনটা সেটাই চলে আসে. So, actually she thinks that, Virginia Woolf thinks that whatever we see in a mirror that reflects with vagueness and the gleam of glassiness, that is, it is her symbol for the tradition of fiction as a representation of reality. মানে এই যে দেখ পরের লাইনে যে কথাটা বলছে, and the novelists in future will realize more and more the importance of these reflections. কোন ধরনের রিফ্লেকশনের কথা বলছেন? উনি যে ধরনের রিফ্লেকশনের কথা, মানে রিফ্লেকশন অফ দি ইনার রিয়ালিটি, রিফ্লেকশন অফ দিস ইন্টারনাল ইন্টেরিয়র রিয়ালিটি. ওকে, ফর অফকোর্স দেয়ার ইজ নো নট ওয়ান রিফ্লেকশন বাট অ্যান অলমোস্ট ইনফিনিট নাম্বার. সো অ্যাকর্ডিং টু হার,
reality is not one, it is numerous. That means reality has so many aspects, so many sides. Okay. So mirror symbol, its mirror is a symbol here. Mirror is a symbol. Okay. Mirror is a symbol. Ki symbolize kore mirror ekhane? Mirror symbolize kore jeta the tradition of fiction as a representation of reality. Okay. The tradition of fiction. She is thinking about the art of fiction, right? As a representation of reality. So she is thinking about reflecting reality in its true sense. And in her call for writers of the future generations to portray not one reflection but an almost infinite number. That is, she is disengaging the fiction from its long history as a reflection of reality by implicating its limitations in her call for the techniques of modernism to wipe away the failed convention of the past. So eta ekta kintu modernist technique bolte parish, modernist principle amra bolte pari etake, karon she is thinking about or she is talking about the reflection of reality. She is talking about the reflection of reality in fiction, in novel. So she says that novelists, her call to the novelists in future to realize more and more about the importance of this kind of thinking, because according to her, reality is not one but it is pluralistic. So pluralistic notion of reality ekhane amra dekhte pachhi, those are the depths they will explore. So depths, ei depths kotha ta er ageo bolechhe na je external reality is depthness, tai to er ager page e amra dekhechi ei kotha ta kothay jano, ha, what an airness, shallow, shallow mane without any depth. Okay. Bald, prominent world it becomes. So according to her, mirror, as mirrors reflects only the shell of a person, the reflection of external reality in fiction will reflect only the outer coverage or outer I would say the feel of the reality, মানে reality যেটাকে বলে, reality যদি খোসা আর কি ভাবিস, একটা খোসা ছাড়াতে 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 ওই যে একটা যে কোরে পৌঁছে যাওয়া, একদম ইনার মোস্ট যে অংশটাতে পৌঁছে যাওয়া, সেইটাকে কিন্তু পৌঁছানো সম্ভব না, যে যদি ফিকশন বা নভেল শুধুমাত্র এক্সটার্নাল রিয়ালিটিকে রিফ্লেক্ট করে। কী ধরনের নভেলের কথা বলছেন, কী ধরনের ফিকশনের কথা বলছেন? ট্রেডিশনাল ফিকশন, কনভেনশনাল ফিকশনের কথা বলছেন, ঠিক আছে? আমরা যে ধরনের ফিকশন দেখে থাকি সেই ধরনের ফিকশনের কথা বলছেন। ধর তোরা এর আগে কী কী ফিকশন পড়েছিস, ধরে নে তোদের কী ছিল সিলেবাসে, নভেল কী ছিল? কী কী নভেল ছিল? হার্ড টাইমস ছিল, তাই তো? আর কি ছিল, তোদের কি কি নভেল ছিল?
ফিকশন মনে নেই আর কি কি ছিল? আই মিন মোস্ট অফ দ্য ফিকশনস বিফোর মডার্নিজম কামস অ্যাকচুয়ালি রিফ্লেক্ট দ্যাট এক্সটার্নাল রিয়ালিটি, এটাকে ট্রাডিশনাল ফিকশন বলতে পারিস। ধর বিফোর রবিনসন ক্রুসো, তোরা আমি জানি না পড়েছিস কি না, গালিভার্স ট্রাভেলস, সুইফটের এই গালিভার্স ট্রাভেলস তো ছিল তোদের নিশ্চয়ই? Reality cannot be represented externally. Okay, but it should represent, it should think, illustrate the internal world, inner world. Okay, they will explore those the phantoms they will pursue, leaving the description of reality more and more out of their stories, taking a knowledge of it for granted, as the Greeks did and Shakespeare perhaps, but these generalizations are very worthless. But at the same time, she thinks that this kind of generalization is worthless. কি ধরনের জেনারেলাইজেশনের কথা হচ্ছে? ধর এই যে বলছে না, those the phantoms they will pursue. Phantom মানে কি? ভূত, তাই তো? সামথিং হুইচ ইজ আনরিয়াল। হ্যাঁ, আনরিয়াল এটা কি? অ্যাকর্ডিং টু হার এক্সটার্নাল রিয়ালিটি ইজ আনরিয়াল। ওকে, সো শি সেজ দ্যাট দ্য ফিকশন, দ্য ট্রাডিশনাল ফিকশন ওনলি রিফ্লেক্টস এক্সটার্নাল রিয়ালিটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শি ইজ থিঙ্কিং অ্যাবাউট about what Greeks did and Shakespeare did. Greek der kotha hocche ar Shakespeare der kotha hocche. Acha, mainly jeta bolchen je myriad of the fragmented reflections ache rather than a singular or unifying system of perception, eitar bodone একটা যে ফ্র্যাগমেন্টেড যে রিয়ালিজমের কথা, ধর তোরা ইয়ে পড়ছিস না, এলিয়ট পড়ছিস তো, ধর ইয়েট স্পোর্টস পড়েছিস, এলিয়ট আছে তোদের, এলিয়টে বুঝতে পারবি হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টেড রিয়ালিটি। ওকে, তো এখানে কি বলছে যে মোর অ্যান্ড মোর লিভিং দ্য ডেসক্রিপশন অফ রিয়ালিটি মোর অ্যান্ড মোর আউট অফ দেয়ার স্টোরিজ। সো হোয়াট দ্য ফিউচার জেনারেশন অফ নভেলিস্ট উইল ডু অ্যাকর্ডিং টু উলফ, দে উইল লিভ দ্য ডেসক্রিপশন অফ রিয়ালিটি, ডেসক্রিপশন অফ দ্যাট ইজ এক্সটার্নাল রিয়ালিটি, মোর অ্যান্ড মোর আউট অফ দেয়ার স্টোরিজ। স্টোরিতে এক্সটার্নাল রিয়ালিটিটা যে ডেসক্রাইব করা সেইটা ছেড়ে দেবে, টেকিং আ নলেজ অফ ইট ফর গ্রান্টেড, অ্যাজ দ্য গ্রিক্স ডিড অ্যান্ড শেক্সপিয়ার পার হ্যাভস, বাট দিস জেনারালাইজেশনস আর ভেরি ওর্থলেস। সো বলছে যে এইটা খানিকটা গ্রিকরা করেছিলেন এবং শেক্সপিয়ারও করেছিলেন। কি করেছিলেন? যে ইনার ওয়ার্ল্ডটা দেখবি, শেক্সপিয়ারের মধ্যে শেক্সপিয়ার পড়েছিস তোরা, গ্রিক তো পড়েছিস, ইডিপাস রেক্স পড়েছিস, তো ওখানেও কিন্তু একটা সাইকোলজিক্যাল রিয়ালিজম আমরা দেখতে পাই। সাইকোলজিক্যালি যে জিনিসগুলো চলছে সেইগুলো কিন্তু একটা তাও পিকচার দেওয়ার চেষ্টা থাকে। দ্য মিলিটারি সাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনাফ, it recalls leading articles, cabinet ministers, a whole class of things indeed which as a child one thought the thing itself. Acha dara generalization, the military sound of the world is enough, it recalls leading articles, cabinet ministers, a whole class of things indeed which as a child one thought the thing itself, the standard thing from which one could not depart save at the risk of nameless
then damnation. So she is thinking about generalization. Okay, generalization take uni military war sound of this world word hisebe ekhane byakha korar chesta korechen. And generalizations bring back somehow Sunday in London. So now she is actually describing describing the generalized vision of Sundays, that is je monotonous je reality, external je reality shegulo boredom ta seta bojhanor chesta korchen. The Sunday afternoon walks, Sunday luncheons, and also ways of speaking of the dead, clothes and habits, like the habit of sitting all together in one room until a certain hour, although nobody liked it. There was a room for everything. So she despises rule for everything. There is a rule for everything. Okay, she does not approve this kind of thing. The rule for tablecloths at that particular period was that they should be made of tapestry with little yellow compartments marked upon them, such as you may see in photographs of the carpets in the corridors of the royal palaces. So ekhane ki bolchen je sob kichur jonno ekta kore jano rule ache, generalization er kotha bolchen. That means je traditional je conventional je thinking sheitar kotha bolchen, je jano table cloth ero ekta rule ache, the rule for table cloths, mane ekta particular period e ei dhoroner table cloth i patte hobe. Table cloths of a different kind were not real table cloths. So the rule the inadequacy of rule to reflect to illustrate something which is real, mane sob kichur jonno rule thakte hobe, sob kichur jonno convention thakte hobe, these kinds of things should not be adhered to. Mane Sunday gunor koto rokomer mane ekta adbhut ekta nijosho je rules and regulations shegulo ache shei kotha bolchen. How shocking and yet how wonderful it was to discover that these real things, Sunday luncheons, Sunday walks, country houses and table cloths, were not entirely real. এই যে এইগুলোকে যদি রিয়াল থিং ধরা হয়, এইগুলো অ্যাকর্ডিং টু উলফ ইজ দিজ আর নট রিয়াল থিংস অ্যাট অল, বিকজ দিজ রিফ্লেক্ট ওনলি এক্সটার্নাল থিংস, ওয়ার ইনডিড হাফ ফ্যান্টমস, অ্যান্ড দ্য ড্যামনেশন which visited the disbeliever in them was only a sense of illegitimate freedom. যারা এসবে disbelieve করে তাদের মধ্যে একটা যেন freedom আছে, but this freedom is illegitimate. Illegitimate কেন? কারণ this freedom does not abide by rules. কোনো রকম রুল মেনে এই ফ্রিডমটা পাওয়া যাচ্ছে না আর কি. হোয়াট নাও টেক্স দ্য প্লেস অফ দোজ থিংস আই ওয়ান্ডার, দোজ রিয়াল স্ট্যান্ডার্ড থিংস, মেন পারহ্যাপস শুড ইউ বি আ ওম্যান. সো হিয়ার অলসো দ্য জেন্ডার পলিটিক্স ক্যান বি সিন, মেন পারহ্যাপস শুড ইউ বি আ ওম্যান, দ্য ম্যাসকিউলিন পয়েন্ট অফ ভিউ which governs our lives. So she is thinking about the masculine point of view. Look, আমরা আমাদের আশেপাশে যা যা দেখতে পাই, all are governed by masculine point of view. অর্থাৎ ছেলেরা যেভাবে মানে হিউম্যানে ম্যানটাই মেইন, ওম্যান ইজ নোহোয়ার. ওকে, woman cannot be visible in any sphere of life. যদি কেউ ছেলে হয়, ম্যাসকিউলিন পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু দেখতে পারে, তাহলে তার কিন্তু ওই ফ্যামিলিন পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছু দেখার দরকার পড়ে না, ঠিক আছে? ইট ইজ ইউজলেস.
and she is thinking about that thing, that masculine point of view governs our lives. আমাদের সব কিছুতে কিন্তু ম্যাসকিউলিন যে পয়েন্ট অফ ভিউ সেইটাই গভর্ন করে, হুইচ সেটস দ্য স্ট্যান্ডার্ড। আমরা কি ভাবি, কোন কোনগুলোকে অনুমোদন দিই, হুইচ এস্টাবলিশড হুইটেকার স্টেবল অফ প্রেসিডেন্সি। এখানে আর একটা সিম্বল ইউজ হয়েছে, দিস ইজ আ কাইন্ড অফ সিম্বল, সিম্বল অফ হোয়াট, সিম্বল অফ ম্যাসকিউলিন পয়েন্ট অফ ভিউ, in point of view. আচ্ছা, হুইটেকার স্টেবল অফ প্রেসিডেন্সি এইটা কি? অ্যাকচুয়ালি দিস ইজ আ রেফারেন্স টু আ ব্রিটিশ আলম্যানাক। আলম্যানাক মানে কি বলতো, ইয়ার বুক মতো আর কি, ক্যালেন্ডার বলতে পারিস বা ইয়ার বুক বলতে পারিস। হুইটেকার টেবল অফ প্রেসিডেন্সি এইটাকে বলা হয় একটা ব্রিটিশ আলমানাক, হুইচ ডেনিয়ার্স রুল অফ সাকসেশন, মানে কে অ্যাকচুয়ালি এরপর রুলার হবে সেইটাকে একটা রুলের মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেইটাকে সেইটাই আমরা পাচ্ছি হুইটেকার্স টেবল অফ প্রেসিডেন্সিতে। যেমন ধর, দ্য আর্চবিশপ অফ ক্যান্টারবেরি ইজ ফলোড বাই লর্ড হাই চ্যান্সেলর, দ্য লর্ড হাই চ্যান্সেলর ইজ ফলোড বাই আর্চবিশপ অফ ইয়র্ক, মানে কে কার পরে, কে কার থেকে ছোট, কে কার থেকে বড়, মানে হায়ারার্কিক্যাল যে স্ট্রাকচারটা, মানে একটা ধর শাসন ব্যবস্থা চালাতে গেলে কেউ সুপিরিয়র অর্ডারে থাকে, কেউ ইনফিরিয়র অর্ডারে থাকে, মানে এটা যে কোনো ইয়েতে দেখা যায়, যে কোনো গভর্নমেন্টে দেখা যায়, আমাদের এখানকার গভর্নমেন্টেও তো আমরা দেখতে পাই, ধর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পর অন্যান্য মন্ত্রীরা, তার নিচে বাকি সব কিছু, একদম তারপর অফিসিয়ালসরা থাকে, আমলারা থাকে, এর এইসব বিভিন্ন যে হায়ারার্কিক্যাল যে স্ট্রাকচারটা সেইটার কথা বলতে চাইছেন উলফ। অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, সো হুইটেকার স্টেবল অফ প্রেসিডেন্স এই ধরনের একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ব্রিটিশ যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার সেইটাকে কিন্তু প্রথম ব্যাখ্যা করেছিল। অ্যান্ড দিস ইজ আ সিম্বল টু উলফ, বিকজ উলফ চার্জেস ইট উইথ বিং মোর বিব্লিক্যাল ইন স্পিরিট। বিব্লিক্যাল ইন স্পিরিট মানে বাইবেল যেমন একেবারে ইনভায়োলেবল, আমরা কোনোভাবে খ্রিশ্চিয়ান, একজন খ্রিশ্চিয়ান কাউকে বাইবেলটাকে কোনোভাবে ভায়োলেট করতে দেখতে পারি না বা দেখি না আর কি, তো সেই রকম ব্যাপার আর কি। হুইটেকার স্টেবল টেবল অফ প্রেসিডেন্সি যেটা, সেইটা সেইটা যে স্ট্রাকচারটা দেখায় সেইটাকেও কখনো যেন ভায়োলেট করতে দেখা যায় না কারোর দ্বারাই, কেউই এখানে ভায়োলেট করে না। ওকে, দাঁড়া আজকে তারিখটা লিখে নিন, সো এইটাকে কোনোভাবে ভায়োলেট করা যেমন হয় না, তেমনি হুইটেকার স্টেবল অফ প্রেসিডেন্সি এইটাকেও কখনো ভায়োলেট করতে দেখা যায় না। এবং দিস আউটলাইন্স আ সিস্টেম ডিভাইসড বাই মেন। ওকে, এখানে কিন্তু কোনো ওম্যানের কোনো ভূমিকা, কোনো মহিলার কোনো ভূমিকা নেই এই এইটাতে। অ্যান্ড ওভার টাইম ইট হ্যাজ বিন এন্ডাউড উইথ অ্যান ইনভায়োলেবল ট্রুথ, যেটাকে আমি বলছি ভায়োলেট করা কোনোভাবে দেখা যায় না, নর্মালি রিজার্ভ ফর ন্যাচারাল অর্ডার। যেমন ন্যাচারাল অর্ডারকে কখনো কেউ ভায়োলেট করে না, ঠিক সেই রকমই কিন্তু এই হুইটেকার্স টেবল অফ প্রেসিডেন্সি এইটা ডিনোট করে, ঠিক আছে, সেইটাকে কখনো ভায়োলেট করতে দেখা যায় না। সো হিয়ার হুইটেকার্স টেবল অফ প্রেসিডেন্স এইটা কিন্তু ইট সিম্বলাইজেস
masculine view of things and it claimed to order knowledge, hierarchy and absolute fact, the narrator here actually decries it as a symbol of everything that frustrates her. Actually, this kind of masculine point of view frustrates a narrator. I suppose since the word half a phantom to many men and women, which soon one may hope will be laughed into the dustbin, where the phantoms go. So here actually thrown into the dustbin where the phantoms go will be laughed. So she actually hopes that in future this kind of masculine point of view will be thrown away, will be thrown away into the dustbin because it is outdated now. Ekhon women also have their own point of view. Ekhane feminism er kotha ta kintu amra kono bhabe ki bolbo overlook korte pari na. French feminist ra kintu ei dhoroner kotha bolechen je this world should is devoid of women's point of view. সব কিছুতেই সে ল্যাঙ্গুয়েজের কথাই বল, রাইটিং এর কথাই বল, এখানে কিন্তু কোনোভাবে মেয়েরা কি চিন্তা করে, মেয়েদের পয়েন্ট অফ ভিউ কি, সেইটা কোনোভাবে রিফ্লেক্টেড হয় না। হেলেন সিক্সস বলে একজন ফ্যামিনিস্ট ছিলেন, উনি কিন্তু শি টকস অ্যাবাউট একচুয়াল ফেমিনিন, মানে যেখানে মেয়েদের লেখা, মেয়েদের নিজস্ব যে ফিলিংস, নিজের যে রিয়ালাইজেশন সেইটা নিয়ে বলা, সেইটা নিয়ে তাদের লাইফ, তাদের ইনার রিয়ালিটি, সেইটাকে কিন্তু প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। এবং ফেমিনিস্টরা দেখিয়েছেন হাউ ইন ল্যাঙ্গুয়েজ দিস ম্যাসকুলিন পয়েন্ট অফ ভিউ প্রিডমিনেটস। মানে ধরে নে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ঠিক আছে, হাজব্যান্ড, হাজব্যান্ড মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাজব্যান্ড, হাজব্যান্ড মানে স্বামী, স্বামীর আরেকটু মানে যদি দেখি আমরা, স্বামী স্ত্রীর সাপেক্ষে যদি না দেখি, এমনিতে হাজব্যান্ড মানে তো মাস্টার, তাই না, প্রভু, তাই বোঝাই তো। হ্যাঁ, ওই দিক থেকে দেখতে গেলে স্বামী বললে দেখবি ভূস্বামী বলে একটা কথা আছে বাংলাতে, ভূস্বামী মানে ভূমির যে মালিক, তাই তো, তার মানে স্বামী মানে হাজবেন্ড মানে কোথাও একটা যেন ওয়াইফের মালিক, এই হিসেবে দেখা যায়। তো এইটাকে কিন্তু বলা হয় ম্যাসকিউলিন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজ, আরো যদি ঠিকঠাক বলি আমরা, মানে ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু এই যে ম্যাসকিউলিনিটিটা ঢুকে গেছে। ধর ম্যান, ম্যান বললে আমরা নর্মালি হিউম্যান বিইংস বোঝাই, ওম্যান বললে কিন্তু হিউম্যান বিইংস বোঝায় না, ওম্যান বললে হিউম্যান বিইং এর মধ্যে একটা সেকশনকে বোঝায়, বাট ম্যান সিগনিফাইজ আ হিউম্যান বিইং, তাই তো। তার মানে কখনোই কিন্তু মানে আগে আগের ল্যাঙ্গুয়েজে তো আরো বেশি ছিল, এখন এখনো বলা হয় হি বললে দুটো ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু দিস ইজ অলসো আ প্যাট্রিয়ার্কাল ইউজেজ অফ ল্যাঙ্গুয়েজ, হি বললে তাহলে কেন, শি বললে তাহলে দুটোকে কেন ডিনোট করা হবে না। তো এখন তার জন্য হি অর শি এইটাকে এইভাবেও লেখা হচ্ছে এইরকম করে, ঠিক আছে, হি অর শি এইটা, আর এইটাকে এইভাবে দেখা হয় অ্যাকচুয়ালি। তো এইরকম বহু জিনিস আছে যেটা আমাদের ল্যাঙ্গুয়েজে প্রচণ্ডভাবে এখনও, যে কোনো ল্যাঙ্গুয়েজে, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, বাংলার কথাও যদি বলিস তাতেও কিন্তু পুরোপুরি আছে। ধরে নে বাংলাতে যেমন পৌরপিতা বলে, চেয়ারম্যান যেটা ইংরেজিতে বলে, সেটার কিন্তু ঠিকঠাকভাবে ফেমিনিন কিছু নেই, তাই না।
তো এই ধরনের প্রচুর উদাহরণ আছে। তো এই এইগুলোকে প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজ বলে, ল্যাঙ্গুয়েজ অফ প্যাট্রিয়ার্কি। অ্যান্ড উলফ ইজ থিঙ্কিং অ্যাবাউট দিস কাইন্ড অফ ম্যাসকিউলিন পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড দ্য মেহগিনি সাইডবোর্ডস অ্যান্ড দ্য ড্যান্সিয়ার প্রিন্স গডস অ্যান্ড ডেভিলস হেল অ্যান্ড সো ফোর্থ লিভিং আস অল উইথ অ্যান ইন্টক্সিকেটিং সেন্স অফ ইললেজিটিমেট ফ্রিডম ইফ ফ্রিডম এক্সিস্ট। So she is thinking of throwing away this kind of masculine point of view, and she is thinking of reflecting the feminine point of view, and this kind of reflection will give her an intoxicating sense of illegitimate freedom. Okay. An intoxicating sense of illegitimate freedom. Illegitimate can I say? Because according to her, the legal thinking or legitimacy largely depends on masculine point of view. ঠিক আছে, কোনটা ঠিক কোনটা ভুল, রুল রুল যে সেট করা সেটা কিন্তু masculine পয়েন্ট অফ ভিউ থেকেই সেট করা হয়েছে। তো ইফ ফ্রিডম অ্যাট অল এক্সিস্ট দেন ইট ইজ ইললেজিটিমেট বিকজ ফেমিনিন পয়েন্ট অফ ভিউ হ্যাজ নট বিন acknowledged. Okay. That's it. So ওদের কাছে কি টেক্সটটা আছে? বেরিয়ে ওর আর
তারপর দিনে ওই ইনস্টলটা বন্ধ কর, আবার অন মানে স্ট্রিং তখন যে তখন যদি তুমি ডাকে হ্যালো, হ্যাঁ ম্যাম, আসলে আমি একটা অন্য জায়গায় আছি, তো এখান থেকে মোবাইলে করছি বলে এটা হচ্ছে, মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল দিয়ে ব্রহ্মপুরে ব্যাক করছি, তো তখন আর এসব সমস্যা হবে না। তো যা এটা বাকি হচ্ছে, এতদূর অব্দি আমার টেস্ট করা হয়েছে। আচ্ছা, সো শি ইজ থিংকিং অ্যাবাউট দ্য ম্যাসকুলিন পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, তো আজকে এতদূর অব্দি থাক, ঠিক আছে, আজকে এত ডিস্টারবেন্স হচ্ছে, এটা মোটা। হ্যাঁ, তো আমরা এখানে আমি জাস্ট একটা সাম আপ করে দিই, মেইনলি হোয়াট উই অ্যাকচুয়ালি ডিসকাসড হিয়ার, ওয়ান থিং ইজ দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মার্ক অন দ্য ওয়ালের কোশ্চেন যদি বলিস তুই, মার্ক অন দ্য ওয়ালের কোশ্চেনে এটা অনেক সময় আসে, যে হোয়াট ইজ অরিজিনালস কল টু ফিউচার জেনারেশন অফ নভেলিস্ট, দ্যাট মিন্স হার ভিউ অন অন ট্রাডিশনাল নভেলস অ্যাজ অ্যান রিফ্লেকশন, অ্যাজ আ রিফ্লেকশন অফ এক্সটার্নাল রিয়ালিটি। ওকে, আর যে ইন্টারনাল যে ইনার রিয়ালিটির কথা যেটা বলছেন উনি, সেইটা বলতে কি বোঝান। হ্যাঁ, এইটা অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো এটা একটা, বা হোয়াট ইজ উলফস ভিশন অফ রিয়ালিটি, হোয়াট ডাজ শি থিঙ্ক অ্যাবাউট দ্য নোশন অফ রিয়ালিটি। সো here is also this is important, let's see, this something বললাম কত করে যে এটার ইয়ে থাকবে না, রেকর্ড হচ্ছে। না ওকে দিচ্ছে, আমি দেখে তো দ্যাটস বেটার। ওকে, সো আজকে এত দূরে থাক, আমরা নেক্সট দিন নেক্সট নেক্সট সেকশনে আমরা নেক্সট দিন যাবো।